নতুন লেখকদের সাহিত্য চর্চার ভান্ডার এই লিটল ম্যাগাজিন চত্বর। পুরনোকে ভেঙে নতুন কিছু করার প্রত্যয় রচিত হয় এখানে। এখানেই বিকশিত হয় নতুন প্রতিভা, গড়ে ওঠেন এক একজন লেখক। দর্শক, বই পোকার আজকের আয়োজনে জানাবো লিটল ম্যাগাজিন চত্বরের খবর। আহা, জীবনের ভোরে কি এক প্রেম ছিল! শত্রুর স্বরাঘাতে মৃত্যু ঘটে এক আহত হরিণের। আশার ঔজ্জ্বল্য থেকে সেখানে একটি রশ্মি ছিল, সেই ঔজ্জ্বল্য ম্লান হয়ে অবশেষে হারিয়ে গেল। নতুন কোনো কবি অথবা তার কবিতা সৃষ্টি হয়নি, নতুন কবির অন্তর্ধানে মৃত্যু হলো নতুন কবিতার। মধ্যপ্রাচ্যে সাহিত্য সংখ্যা ম্যাগাজিনটি পাওয়া যাবে যুক্তসর প্রকাশনীতে, লিটল ম্যাগ চত্বরের 43 নম্বর স্টলে। বিচ্ছিন্নভাবে অনেক কাজ হয়েছে, ছোটোখাটো গল্প অনুবাদ হয়েছে বা কবিতার অনুবাদ হয়েছে, এটা একটা সংকলন। বাংলাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত সব অনুবাদকগণ, সাহিত্যিকগণ, জর্ডান, ফিলিস্তিন, তারপরে সৌদি আরবের যে সমস্ত কবি, গল্পকার, চলচ্চিত্রকার আছে, এদের সেরা প্রতিনিধিত্বকারী কাজগুলি অনুবাদ করা হয়েছে এবং এখানে সংকলিত করা আছে। ফিলিস্তিনের এক বিদগ্ধ বালিকা হাসতে হাসতে বলেছিল, থাক, আর দরদ দেখাতে হবে না, সৃষ্টিকর্তার কাছে সব বলে দিব। তোমাদের মতো আমাদেরও ভূমি ছিল, আজ আমরা বাস্তুহারা। তোমাদের মতো আমাদেরও মা বাবা ছিল, আজ আমরা এতিম। তোমাদের মতো আমাদেরও দেশ ছিল, আজ আমরা পরাধীন। তবে শুনে রাখো, তোমাদের মৃত্যু আর আমাদের মৃত্যু কখনো এক নয়। বুননের যুদ্ধ ও আগ্রাসন বিরোধী সংখ্যা ম্যাগাজিনটি পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বরের 44 নম্বর স্টলে। 80 দশকে শুরু থেকেই বাংলাদেশের আজ যারা খ্যাতিমান লেখক, তারা লিটল ম্যাগ চর্চার মাধ্যমে ওই পর্যায়ে গেছে। আসলে লেখকদের চর্চার একটা জায়গা লিটল ম্যাগাজিন। এই জায়গাটা প্রশস্ত হইলে বা একটু গোল করে যদি এই লিটল ম্যাগাজিনটা করতে পারতো, হয়তো মানুষের দেখার একটা সৌন্দর্য থাকতো, মানুষ এখানে আসতো। আয়নায় ভেঙে যাওয়া ছবি, অক্লান্ত প্রাণ এক, আগন্তুক কিংবা আত্মগত, বুনো প্রেম অমীমাংসিত, এমন এমন ছোট ছোট 40টি গল্প নিয়ে সাজানো হয়েছে গল্পঘর ম্যাগাজিনটি। ম্যাগাজিনটি পাওয়া যাবে অন্বেষণ প্রকাশনীতে লিটল ম্যাগ চত্বরের 25 নম্বর স্টলে। ম্যাগাজিন চর্চাটাই তো আসলে অন্ধকারকে আলোর দিকে নিয়ে যাওয়ার, বা সেই অন্ধকার জায়গাটা আলাদাভাবে আলোকিত হবে, সেই জায়গায় আমাদের কিন্তু ভাবনাবোধ সময়ের প্রেক্ষিতে একটু বদলাতে হবে হয়তো। আমরা পাঠচক্র করছিলাম, আমরা এই লেখা নিয়ে, কবিতা বা সাহিত্য কোনো টপিকটা আমরা আলোচনা করছিলাম। তো আমার যেটা অনুধাবন হচ্ছে যে এখান থেকে আসলে আমাদের সাহিত্য জগৎ এবং এই বই পড়া, পরবর্তীতে আরও বই, নতুন লেখকদের আড্ডা ছড়ানো বাড়বে আর কি। বর্তমান সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সর্বোপরি সমাজের অনেক অসঙ্গতি গল্পঘরের গল্প পড়লে জানতে পারবে। ওই নদী দীর্ঘশ্বাসী বহে, যদি হাওয়া কেন এত ব্যাকুল, গণতন্ত্র কি গন্ধবাহী ফুল, তাহলে বারবার ভাঙে কেন স্বপ্ন, আর তোমাকে কেন মনে হয় বন্য, বন্য সুন্দর দীর্ঘ রাত্রির ভেতর। বাংলাদেশের সাময়িক পত্র ম্যাগাজিনটি পাওয়া যাবে চিহ্ন প্রকাশনীতে লিটল ম্যাগ চত্বরের 12 নম্বর স্টলে। আধার কেটে যাবে, আলো আসবেই, এমন কোন আধার দেখেনি পৃথিবী, দিনের আলোয় যে আধার নিমিষে হারিয়ে যায়নি। নিষ্প্রাণ এই জ্ঞানের আতুর ঘরে আলো জ্বেলে উঠুক, সেই প্রত্যাশায় শেষ করছি আজ। দর্শক, নতুন নতুন বইয়ের সন্ধান জানতে দেখতে থাকুন বই পোকা, আর সঙ্গে থাকুন সময়ের।